নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আপনারা জানেন এই যে সিরিজটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা রাহু এবং কেতুর যে সঞ্চারটা গত বছর এপ্রিল মাসে হয়েছিল, সেই সঞ্চারের তো এখনও কিছুটা দিন বাকি আছে, মানে 2 মাস আর তার একটু বেশি সময়। এগোতে 23 অক্টোবর পর্যন্ত এই সঞ্চারটা থাকবে। এখন এই সঞ্চারের যে ফলাফল সেটা নিয়ে অনেকে চিন্তিত, অনেকেই প্রশ্ন করছেন, দাদা এই সময় কি খুব নেগেটিভ কিছু হয়ে যেতে পারে বা নেগেটিভ কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? সেই বিষয়টা নিয়েই আমার মনে হয় আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার, সেটার কারণে এই সিরিজের অবতারণা বা এই ভিডিওর অবতারণা। দেখুন, সবার প্রথমে আমি একটা কথা বলে রাখি, রাশি লগ্ন বৃশ্চিকের ক্ষেত্রে এই যে সঞ্চারটা হয়েছিল সেটা যে বিশেষ শুভ ছিল সেটা কিন্তু কোনোভাবেই নয়। বেশ কিছু বিষয়ে সমস্যা ছিল এবং একই সাথে যেহেতু এই বছর থেকে আপনাদের একটা ঢায়া শুরু হয়েছে, সুতরাং একে ধারে ঢায়ার একটা প্রেশার, একে ধারে কোথাও যেন এই রাহু কেতু ট্রানজিটের একটা প্রেশার, এবং আলটিমেটলি আপনারা যখন 7:30 থেকে বেরোলেন একটা এক্সপেকটেশন ছিল না এবার ভালো থাকবো, এবার পজিটিভিটি আসবে, তারপরে দেখা গেল রাহু কেতু সঞ্চারটা গত বছর চলে আসলো আর এই বছর তো ঢায়াটাও চলছে, তো কোথাও যেন গিয়ে একটা এমন পরিস্থিতি, এমন জটিলতা যেখানে আপনার রিয়েলাইজেশন মাঝে মাঝে যে 7:30 তাও তো ভালো ছিল না, প্র্যাকটিক্যালি তা নয়। এই মুহূর্তের কন্ডিশনটা কিন্তু আগের থেকে বেটার রয়েছে। হ্যাঁ, এই সময় আপনি কিছু প্রবলেম ফেস করছেন নিশ্চিতভাবে, তার মধ্যে প্রথমেই আসি লস, আপনার বিজনেসে লস বা অন্য কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেই ইনভেস্ট থেকে কিছু লসের জায়গা আপনার কিন্তু তৈরি হয়েছে অলরেডি, এবং আপনি দেখছেন যে ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু ততটা স্টেবল নয়, আপনি ফিনান্সিয়ালি বারবার লস করছেন বা বারবার এমন কিছু বিষয় আপনার তৈরি হচ্ছে ফিনান্সিয়াল ক্ষেত্রে, যে আজকে এই প্রবলেম কালকে সেই প্রবলেম, আজকে ইনভেস্ট করলেন ভালো রিটার্ন আসছে না, মানে নানা রকমের জটিলতার জায়গা ফিনান্সিয়াল ক্ষেত্রে আপনার কিন্তু আসছে। এখানে আপনার প্রশ্ন নিশ্চিতভাবেই থাকবে বা আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব যে এই ফিনান্সিয়াল লস বা ক্রাঞ্চের জায়গাটা কবে ঠিকঠাক হবে। দ্বিতীয় বিষয়, এই সময়ে আপনাদের একটা লিমিটেশন লাইফে রয়েছে, মানে যেটাই করতে চাচ্ছেন সেটাতেই বাধা, যেটাই করতে চাইছেন সেটাকে মন খুলে করতে পারছেন না, বা একটা লিমিট পর্যন্ত যাওয়ার পর সেই জায়গাটার আর অগ্রগতি ঘটছে না, এমন একটা পর্যায়ে কিন্তু নিশ্চিতভাবে আপনাদের চলছে বা চলার কথা। অনেকের সাথে আলোচনা করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথে অনেক ধরনের চার্ট অ্যানালাইসিস করেছি, সেখানে আমার মনে হয়েছে হ্যাঁ, সামগ্রিকভাবে এই ধরনের সমস্যা কিন্তু বৃশ্চিকের চলছে। এছাড়াও কোথাও যেন গিয়ে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা বড়সড় প্রবলেম, বড়সড় বাধা আপনার চলছে, কারণ কর্মজীবনে বিশেষ করে চাকরি করেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুব টেনশনের, মাঝে মাঝেই আপনি ফিল করছেন যে এবার মনে হয় জবটা গেল, এবার মনে হয় জব রিলেটেড আরও বড় প্রবলেম তৈরি হয়ে গেল, অর্থাৎ আপনার প্রফেশনাল লাইফ, আপনার জবের জায়গাটা এই মুহূর্তে স্টেবল নয় অনেকের ক্ষেত্রে। অনেকে এই সময়ে গ্রোথ করছে, চার্ট যাদের 2, 6, 10, 11 কম্বিনেশন আছে তারা কি আর বসে থাকবে? এবং আরেকটা কথা আমি বলি, এই সময় বিশেষ করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেকে জব চেঞ্জের কথা ভেবেছেন। হ্যাঁ, চেঞ্জের ক্ষেত্রে প্রথমে আসি না, আমি সাজেশন এই মুহূর্তে কোনোভাবেই দেব না যে আপনি জব চেঞ্জ করে নিন বা জব চেঞ্জ করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, বস্তুত আমি সাজেশন দেব যে একটু ওয়েট করুন, যদি বার্থ চার্ট পারমিট করে দ্যাটস আনাদার ম্যাটার, বাট যদি বার্থ চার্ট পারমিট না করে সেক্ষেত্রে এই মুহূর্তে চেঞ্জ করাটা কিন্তু একটু বোকামি হয়ে যেতে পারে, চেঞ্জ করা যাবে না বা করাটা উচিত হবে না। তার সাথে আরেকটা কথা আমি বলি, হেলথ রিলেটেডও প্রবলেম এসছে, অনেক রকমের হেলথ রিলেটেড ইস্যুজ আপনাদের চলছে, কোনো ক্ষেত্রে হয়তো একটু প্রাইভেট সমস্যা চলছে, কোনো ক্ষেত্রে ডাইজেশন রিলেটেড প্রবলেম, হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন অনেকে, পেনের জায়গাটা বেড়েছে, কারণ টেন্থ অ্যাসপেক্ট রয়েছে তো স্যাটার্নের আপনার রাশিতে, তার সাথে 6th হাউসও তো এই মুহূর্তে শুভ নয়, তাহলে কোথাও যেন গিয়ে 2+2 হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি হেলথের জায়গাটা কিন্তু খুব পজিটিভভাবে আপনার ডিল করছে না। আমি বলবো কবে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি হবে, এবং আপনি একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন যে শত্রুতার জায়গাটা অনেক বেড়েছে এবং কনস্পিরেসি, আপনার বিরুদ্ধে কনস্পিরেসির জায়গাটা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি স্ট্রং, আপনি বারংবার বোঝার চেষ্টা করছেন কে কনস্পিরেসি করছে, কেন কনস্পিরেসি করছে, কনস্পিরেসি করার কথাই নয় কারণ আপনি তো তেমন কোনো কাজ করছেন না, তাহলে কেন আপনার শত্রু হবে? দেখুন, আপনাদের শত্রু আপনার মুখের ভাষা,
আমি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের স্ট্রংলি বলতে পারি, আপনারা এত স্পষ্টবাদী কেন? কেন সোজা কথা সোজাভাবে বলে ফেলেন? সবসময় সোজা কথা সোজাভাবে বলতে হয় না, এই জায়গাটা যে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, মুখের উপরে বলে ফেলেন কথা, তাহলে কোথাও যেন কি এই ধরনের প্রবলেম আসবে, সেটা স্বাভাবিক নয় কি? আর মানুষ সহজ কথা পছন্দ করে, কিন্তু তার বিরুদ্ধে যখন বলা হয় সেটা পছন্দ করে না। তাহলে আপনি এটা বারংবার বলছেন, সুতরাং তার ফলে গিয়ে দেখা যাচ্ছে একটা কনস্পিরেসি চলে আসছে, আপনাকে একঘরে করে দেওয়ার একটা প্রতিযোগিতা বা একটা প্ল্যান সেটা কিন্তু শুরু হয়েছে, সেটা আপনি নিজেই বুঝতে পারছেন, সেটা আমার নতুন করে বলার দরকার নেই। এগুলো তো ছিল, তার সাথে ব্যবসার ক্ষেত্রেও একটু সমস্যা আছে, 10th হাউসে কিন্তু রাহুর একটা অ্যাসপেক্ট রয়েছে, সুতরাং সেখানেও টালমাটাল পরিস্থিতি, ব্যবসা নিয়ন্ত্রণ না করা, কোথাও যেন প্রবলেম আসা, বারবার ব্যবসার জায়গাটা নিয়ন্ত্রিত করতে গিয়ে একটা বাধার সম্মুখীন হওয়ার সমন্বয় রাশি বা লগ্ন যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু থাক। এবার আমরা আসি আরেকটা বিষয়ে, এডুকেশনের ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে। এটার জন্য যদিও রাহু কেতু শুধুমাত্র দায়ী নয়, তবে হ্যাঁ, কেতুর একটা অ্যাসপেক্ট আপনার 4th হাউসে আছে বলে এই জায়গাটা এই মুহূর্তে বেশি, এবং আপনার বারবারই মনে হচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে চলে যায়, এবং আপনার যে প্রাপ্য, আপনার যে ভাগ, আপনার যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির জায়গা, সেটাও কিন্তু ডিস্টার্ব এই মুহূর্তে হচ্ছে, বেশ ডিস্টার্ব হচ্ছে বলেই আমি মনে করি। এখানে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে এই জায়গাটাকে কি আদৌ কন্ট্রোল করা যাবে, যদি কন্ট্রোল করা যায় কবে নাগাদ কন্ট্রোল করা যাবে, আমি বলবো কন্ডিশন এতটা নেগেটিভ হয়তো ছিল কোনো একটা সময় গত 1.5 বছরের টাইম ফ্রেমে, কিন্তু তার মানে এই নয় গত 1.5 বছর ধরে শুধু নেগেটিভিটি আপনারা ফেস করেছেন, তার মানে এই নয় গত 1.5 বছর ধরে আপনাদের শুধুমাত্র নেগেটিভিটি এসে যে কোনো পজিটিভিটি হয়নি, লাইফের কোনো এনহ্যান্সমেন্ট হয়নি, সেটা তো নয়, এনহ্যান্সমেন্টও হয়েছে, পজিটিভিটিও এসছে, গ্রোথও এসেছে, এই বিষয়গুলো কিন্তু নিশ্চিতভাবেই প্রযোজ্য হয়েছে। এখন প্রশ্ন হলো যে আপাতত যে সমস্যাগুলো আমি বললাম সেটা থেকে মুক্তি কবে পাব। দেখুন, সেপ্টেম্বর মাসেও দেখা যাবে কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে, হয়তো 5% বা 10% পজিটিভিটি আপনারা ফিল করবেন। অক্টোবর মাসেও দেখা যাবে আরও 10% বা 5% পজিটিভিটি ফিল করবেন, এবং ধীরে ধীরে এই জায়গাটা কিন্তু এতটা কমপ্লেক্স থাকবে না। রাজনীতির ক্ষেত্রে অনেকে আছেন এই সময় অপদস্থ হয়েছেন, আপনার পথ কেড়ে নেওয়া হয়েছে, আপনাকে বসিয়ে দেওয়া হয়েছে এই টাইমিংয়ে, রাশি লগ্ন কোনো একটি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে সেক্ষেত্রে। এবং যারা বিদেশে রয়েছেন, না, এই টাইমে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার মনে একটা সংশয় আছে, আপনাকে দেশে ফিরে আসতে হবে না, তো এতটাই সংশয় হয়েছে, আপনি ছিল স্টেবল লাইফ ছিল, অনেকটা স্টেবল ছিলেন আপনারা, টু বি ভেরি অনেস্ট, কিন্তু এই মুহূর্তের কন্ডিশনটা কিন্তু খুব স্টেবল নয়, এই মুহূর্তের কন্ডিশনটা কিন্তু কিছুটা হলেও প্রবলেমেটিক। এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মুহূর্তে আপনাকে সচেতন হতে হবে, অনেকটাই সাবধান হতে হবে, তা না হলে কিন্তু কিছু জটিলতা, কিছু সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আরেকটা কথা আমি বলে রাখছি যে বৃশ্চিকের সেপ্টেম্বরে আমরা দেখব কিছু ক্ষেত্রে গ্রোথ আছে, কিছু ক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভিটি আসবে, কর্মক্ষেত্রেও কিছুটা পজিটিভিটির জায়গা দেখছি, এবং যারা চেঞ্জ করতে চাইছেন, না, এই যে চেঞ্জের জায়গাটা, আমি বলবো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, চেঞ্জের একটা সমন্বয় নিশ্চিতভাবে আপনাদের থাকছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার মতো অবকাশ আপনারা পাবেন, তবে একটু টাইম নিয়ে চেঞ্জ করুন, একটু বুঝে চেঞ্জ করুন। নিউ সেট আপ কোনো কোম্পানিতে যাওয়া নিশ্চিতভাবেই ভালো, কিন্তু এই মুহূর্তটা কিন্তু ততটা শুভ নয়। আর রাজনীতির ক্ষেত্রে যাদের সমস্যা আছে তাদের কিন্তু প্রবলেম হতে পারে, সেই প্রবলেমকে সমাধান করার জন্য একমাত্র উপায় হচ্ছে সময়। চলুন এবার আমরা কিছু সতর্কতা শুনে নিই যেটা আমার মনে হয় খুব দরকার। প্রথমে রাজনীতি দিয়েই শুরু করি, যারা পলিটিক্সে আছেন এই মুহূর্তে পদ হয়তো আপনার একটু সমস্যা হয়েছে, আপনার পদ কেড়ে নেওয়া হয়েছে, বা হয়তো এমন একটা কন্ডিশনে আপনাকে ফেলে দেওয়া হয়েছে যে সবই আছে কিন্তু শক্তিটা নেই, তো এই কন্ডিশনে দাঁড়িয়ে আপনি কি করবেন? ডেফিনেটলি কোনোভাবেই এই সময়ে আপনার উদ্ধতন যারা রয়েছেন তাদের সাথে বিদণ্ডায় যাওয়া যাবে না, বা কোনো চেঞ্জের থিঙ্কিং এই সময় করার দরকার নেই, একটু সময় দিন, আপনি আপনার হারানো মর্যাদা নিশ্চিতভাবেই ফেরত পাবেন। যাদের কনস্পিরেসি চলছে অফিসে, এবং একটাই সমস্যা, আপনাকে ছোট করা হয়, আপনাকে কাজ বেশি করানো হয়, ডেফিনেটলি বৃষ্টি কাজ করতে পছন্দ করে, কাজ করেও, কিন্তু কাজ করলেন, দিলেন, জমা দিলেন, এভরিথিং ইজ ফাইন,
কিন্তু দিন শেষে কিন্তু ছোট আপনাকেই করা হয়। তো এই ধরনের জটিলতা যারা আছে, অনেকেই ডিসিশন নিয়েছেন না আর করবো না, অন্য কোম্পানিতে শিফট করব। দেখুন, কোম্পানি শিফট করা তো নিশ্চিতভাবে ভালো কথা, নিউ সেট আপ কোম্পানিতেও করতে পারেন, কিন্তু ভেরি রিসেন্ট করবেন না। রাহু কেতুর আর সঞ্চার আছে মাত্র 2 মাস, 2 মাস পরে টাইমিংটা এমনিই ভালো যাবে। সিক্স হাউসে জুপিটারের অবস্থান সেটা নেগেটিভ ফল দেবে না, আমার মনে হয় যে এই মুহূর্তে চেঞ্জ করার দরকার নেই। টাইম নিন, তারপরে চেঞ্জ করুন, সেটা আপনাকে একটা বেটার আউটকাম দেবে বলে আমি বিশ্বাস রাখি, সেটা আপনার জন্য বেটার হবে বলেই আমার মনে হচ্ছে। আরেকটা কথা বলবো, শত্রুতা, হ্যাঁ দেখুন, অফিসে একটা শত্রুতা আছে, তাছাড়াও পার্সোনাল লাইফে তো শত্রুতা থাকে, আর আপনাদের পারিবারিক শত্রুতা অনেক বেশি। তো এই পারিবারিক শত্রুতা যাদের রয়েছে না, পরিবারের মানুষদের সাথে এখন অশান্তিতে বা অসন্তোষের মধ্যে যাওয়ার দরকার নেই, নতুন করে অশান্তি করার পরামর্শ তো আমি কোনোভাবেই দেবো না। তবে হ্যাঁ, এই পরামর্শটা আমি দেবো, যদি আইডেন্টিফাই করতে পারেন তার থেকে দূরে থাকুন, কারণ এই মুহূর্তে শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে। এবং নট অনলি যে আপনার পার্সোনাল লাইফে তার প্রভাব থাকবে, প্রফেশনাল লাইফ, ইকোনমিক্যাল লাইফ, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তার মারাত্মক প্রভাব থাকতে পারে, এবং এটা যাতে না আসে সেটার একটা চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে, বা একটা একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে, আর সেটা করুন। এই পরামর্শটা আমি আপনাদেরকে দিচ্ছি। আর একটা কথা বলি, আপনাদের চতুর্থভাবে যে গোচরটা রয়েছে বা দৃষ্টি রয়েছে, অ্যাসপেক্ট বলবো, কেতুর অ্যাসপেক্ট বলবো, সেই অ্যাসপেক্ট আপনার বাসস্থান, আপনার বিদ্যাক্ষেত্র ইত্যাদি বিষয়ে কিন্তু প্রভাব বিস্তার করেছে বা করছে। এখন আপনার প্রশ্ন, এই যে প্রভাব বিস্তার করছে, এই প্রভাব থেকে মুক্তি কবে পাবেন? আমি প্রথমেই বলে দিয়েছি যে সেপ্টেম্বরেও কিছুটা মুক্তি হবে, অক্টোবরেও কিছুটা মুক্তি হবে, এবং প্রপারলি যদি আমাদের এক্সপেক্টেশন থাকে যে সম্পূর্ণরূপে এই জায়গাটার থেকে বেরিয়ে যাব, সেটা কিন্তু নিশ্চিতভাবেই অক্টোবর 31। আর এই সময়ে নতুন কোনো গৃহ কেনা, হ্যাঁ, এবং আপনি যদি সেটা সেকেন্ড হ্যান্ড হয়, একদমই না, এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড কোনো গৃহ, কোনো ফ্ল্যাট, এটা কিন্তু কেনা যাবে না। রেডিমেড কোনো ফ্ল্যাট হয় সেটা আনাদার ম্যাটার, যদি কোনো রকম নতুন একটা প্রপার্টি স্টার্ট আপ হচ্ছে, সেখানে কিছু ইনভেস্ট করলেন, সেটা আনাদার ম্যাটার, কিন্তু কোনোভাবেই কিন্তু এই সময়ে পুরানো বা সেকেন্ড হ্যান্ড এই সমস্ত বিষয়বস্তুগুলো কেনা যাবে না, এটা কিন্তু একটু স্মরণ রাখুন, এটা কিন্তু স্মরণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে। চলুন, এর পরের বিষয় নিয়ে আমরা কথা বলি, সেটি হলো আপনাদের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকবে অক্টোবরের পরে, বিশেষ করে যাদের প্রফেশনাল লাইফটা একটা টালমাটাল পরিস্থিতি হয়েছে এবং অ্যাজ এ রেজাল্ট আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটিটা কমেছে, অনেকের মেডিকেল এক্সপেন্স হয়ে গেছে খুব, এবং আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন ক্ষেত্রে এক্সপেন্স হয়ে গেছে, আপনার ঠিক পারিবারিক জীবনটা আপনি এনজয় করতে পাচ্ছেন না, কোথাও যেন গিয়ে আপনার বারবার মনে হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে যাই, এই মেন্টালিটি যাদের তৈরি হয়েছে, আমি বলবো একটু ওয়েট করুন, এই বিষয়গুলো থেকে নিয়ন্ত্রণ সম্ভব, এবং এই বিষয়গুলো নিয়ন্ত্রণ হবে, অনেকটা পজিটিভিটি ইনক্রিজ করবে, এত সমস্যা থাকবে না বা এত সমস্যা থাকার কথা নয়, যদি রাশি বা লগ্ন বা কোনো একটি অ্যাটলিস্ট আপনার হয়ে থাকে বৃশ্চিক। আর বৃশ্চিকের আরেকটা কথা বলি, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছেন অনেক, হ্যাঁ, মায়ের হেলথটা একটু ডিটোরিয়েট করেছে অনেকের, তবে হ্যাঁ দেখুন, ডিটোরিয়েট করেছে, এটা সমাধানযোগ্য, সমাধান হয়ে যাবে, অতটা চিন্তার বা দুর্ভাবনার কোনো জায়গা নেই, একদম চিন্তা করবেন না, এতটা দুর্ভাবনা করারও প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। তবে উচ্চশিক্ষা নিয়ে যারা খুব টেনসড, দূরে যেতে চাইছেন, আমি বলবো এই মুহূর্তে কিন্তু মধ্যস্থতাকারীর মাধ্যমে, আর্থিক লেনদেনের মাধ্যমে যাওয়াটা আপনার শুভ হবে না, কিছু কথা কিন্তু আপনার এখানে মেনটেন করা উচিত বা মেনে চলা উচিত, যে এই সময় ইনভেস্ট করে উচ্চশিক্ষা একদমই দরকার নেই। দেখুন, আজকের অনুষ্ঠানটা মূলত সতর্কতামূলক ছিল, কেমনভাবে সতর্ক থাকবেন সেই বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম, আর আমি জানি অনেক ভালো থাকবেন আপনারা, শ্রী গণেশ আপনাদেরকে অনেক বেশি ভালো রাখবে, ভালো থাকুন প্রত্যেকেই, জয় শ্রী গণেশ।